সনাতন সম্প্রদায়ের বন্ধুদের প্রতি বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। শুভ বিজয়া। আজকে আজকে এই দিনে আমরা বাংলাদেশের নন এমপিও শিক্ষক সম্প্রদায় রাজপথে দাঁড়িয়েছি। উদ্দেশ্য একটাই, যে আমরা নন এমপিও শিক্ষক, নন এমপিও প্রতিষ্ঠান দীর্ঘ 20 থেকে 25 বছর আমরা বেতনবিহীনভাবে চাকরি করতেছি। আমরা আমাদের পারিবারিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি, আমাদের পরিবার পরিজনে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি, আমাদের কোনো সামাজিক মর্যাদা নেই। কিন্তু বেতনভুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এমপিওভুক্ত হোক বা সরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক, তাদের মতো আমরা শিক্ষা প্রদান করি, আমরা গরিব মানুষের সন্তানদের শিক্ষা প্রদান করি, আমরা কুলি মোটে মজুর কৃষক শ্রমিক তাদের সন্তানদের বিনা বেতনে বিনা খরচে পড়াশোনা করাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নন এমপিও যে শিক্ষক সমাজ আছে তারা বিরাট অবদান রেখে চলেছে, কিন্তু 20 থেকে 25 বছর বিনা বেতনে চাকরি করে তারা আজ ক্লান্ত, অবসন্ন, তারা বিপর্যস্ত, তারা রোগাক্রান্ত। তো এই বিপর্যস্ত সম্প্রদায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার এই মেয়াদে প্রায় 7,000 প্রতিষ্ঠান এমপিও মুক্ত করেছেন, অর্থাৎ বেতন মুক্ত করেছেন। এজন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই, নন এমপিও শিক্ষক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু আরও কিছু নন এমপিও প্রতিষ্ঠান অবশিষ্ট রয়েছে সামান্যই, সেই প্রতিষ্ঠানগুলো যদি উনি ওনার এই মেয়াদে সকল এমপিওর সকল শর্ত শিথিল করে যদি উনি এমপিও মুক্ত করেন, তাহলে আমরা সারা জীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমরা ওনার পাশেই ছিলাম, আগামীতে ওনার পাশেই থাকবো। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।